হ্যালো স্টুডেন্ট তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে কী নিয়ে আলোচনা হতে চলেছে আজকে আলোচনা করব তোমাদের দু হাজার তেইশের যে নতুন এবিটিএর টেস্ট পেপার আছে এই টেস্ট পেপারের এডুকেশান সাবজেক্টের সম্পূর্ণ সেট অর্থাৎ যতগুলো সেট আছে প্রত্যেকটা সেটের এমসিকিউর কিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব আবারও একবার বলে রাখি তোমাদের দু হাজার তেইশের নতুন যে এবিটিএর এর টেস্ট পেপার আছে এই টেস্ট পেপারের এডুকেশান সাবজেক্টের যতগুলো সেট আছে প্রত্যেকটা সেটের এমসিকিউর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে তোমাদের ভালো নম্বর পাওয়ার জন্য ছোট প্রশ্ন বেশি করে তৈরি করতে হবে সবসময় ছোট প্রশ্নের ওপর বেশি জোর দিতে হবে কারণ বড়ো প্রশ্ন তুমি সমস্তটাই কমন পেয়ে যাবে কিন্তু ছোট প্রশ্নের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে দু চারটে প্রশ্ন তাই যত ছোট প্রশ্ন প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার নাম্বারটা বেশি পাওয়ার চান্স থাকবে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এই নয় যে একটা সেট দেখে নিলাম দুটো সেট দেখে নিলাম তাহলেই কিন্তু হয়ে যাবে এমন নয় তোমাদের অ্যান্সার করে যখন দেয়া হচ্ছে তোমরা শুনবে জাস্ট দেখবে এবং শুনবে দেখবে একটা ভিডিও তিনবার চারবার যদি তোমরা দেখে নাও দুদিন পরপর বা তিন দিন পরপর অনেক প্রশ্ন তোমরা মনে রাখতে পারবে আর এক একটা সেটে আমাদের যদি চব্বিশটা করে প্রশ্ন থাকে তাহলে কিন্তু যে কটা সেট আছে অনেকগুলো এমসিকিউ তোমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে যাবে তাহলে প্রত্যেকটা সেট মনোযোগ দিয়ে দেখবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর একান্তই ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাতে পারো এবং ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের প্রথম সেটটা আছে চব্বিশ নম্বর পৃষ্ঠায় প্রথম সেটের প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন আছে দেখো সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়েছিল কবে দু সালে তারপরের প্রশ্ন রামমূর্তি কমিটি গঠিত হয় রামমূর্তি কমিটি গঠিত হয় কবে উনিশশো সালে তারপরে দেখো মেন্টাল ম্যাপ মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য শিখনের দ্বিতীয় স্তর হচ্ছে পুনরুদ্বেগ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক হচ্ছে ডক্টর এন কে সিদ্ধান্ত তারপরে অন্তর্দৃষ্টিমূলক অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় বুদ্ধির দ্বারা নেক্সট প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয় রাধা কমিশনে নেক্সট প্রশ্ন আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো কিয়াশীল আগ্রহ একথা কে বলেছেন কথা বলেছেন ম্যাকডুগাল বুদ্ধি হল শেখার ক্ষমতা এটা কে বলেছেন এটা বলেছেন প্লেটো কমন স্কুলের কথা কে বলেছেন কোঠারি কমিশনে কমন স্কুলের কথা বলা হয়েছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় পরিসংখ্যান বহুবুজ কেন্দ্রীয় পরি কেন্দ্রীয় দেখো প্রবণতার পরিমাপ নয় পরিসংখ্যানে এই ক্যাপিটাল সিগমা যেটা আছে এটা দ্বারা কি বোঝানো হয় যোগফলকে বোঝানো হয় ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারায় চোদ্দ বৎসর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় সপ্ত প্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে মুদালিয়ার কমিশনে পরের প্রশ্ন বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে এনসিইআরটি ভারতের প্রতিবন ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় পনেরোই মার্চ তারপরের প্রশ্ন অ্যাকটিভ অ্যাকটিভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় পরিমাপ করা হয় বধিরত্ব পরিমাপ করা হয় তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে দু সালে তারপরের প্রশ্ন হচ্ছে দু সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কী ছিল সকলের জন্য শিক্ষা নেক্সট প্রশ্ন কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় দু সালে জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র প্রিন্টার হচ্ছে আউটপুট তাহলে এই তিনটে তোমরা ইনপুট যন্ত্র যে নাম জেনে গেলে মাউস কিবোর্ড আর স্ক্যানার তারপরে প্রশ্ন কম্পিউটারের সহযোগী শিখন হচ্ছে ক্যাল ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো সালে তারপরে জাতীয় জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো তারপরে তোমাদের পরের সেট আছে তোমাদের পঁচানব্বই পেজে দ্বিতীয় সেট আছে এই সেটের অ্যান্সারগুলো দেখে নাও শিখনের সাহায্যে মানুষ যে যেসব লক্ষাভিমুখী আচরণ করে তার পেছনে যে মানসিক অবস্থা কাজ করে তাকে বলে অভিযোজন নেক্সট প্রশ্ন পরিণমন হল একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানসিক ক্ষমতা দলগত উপাদান তত্ত্বের প্রবর্তককে অপশান বি সঠিক অ্যান্সার হবে থাস্টন তারপরের প্রশ্ন আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল আগ্রহ এটা বলেছে ম্যাকডুগাল সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ টাইম কার্ভ এর ব্যবহার করেন থনডাইক কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির মধ্যে নির্ভরযোগ্য হচ্ছে কি গড় তারপরের প্রশ্ন শ্রেণীর নিম্ন সীমানা হলো কি সাতাশ পয়েন্ট পাঁচ এখানে নিম্ন সীমানা এইটা অর্থাৎ প্রথমটা থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে সংখ্যাগুলির মধ্যে মধ্যমান নির্ণয় করো মধ্যমান হচ্ছে এখানে নাইন হবে স্ট্যাটে স্ট্যাটিস্টিক এটা একটা ইটালীয় শব্দ তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানে চোদ্দ বৎসর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় ভারতের সংবিধান রচনায় যে গণপরিষদ গঠিত হয়েছিল সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠিত গঠিত হয়েছিল তার সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তারপরের প্রশ্ন শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো সালে কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত সতেরো জন তারপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধা কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত তারপরের প্রশ্ন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত হল তারপরে স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন নেক্সট প্রশ্ন উনিশশো ছিয়াশি সাল খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি কি নামে পরিচিত চ্যালেঞ্জ অফ এডুকেশান এ পলিসি পার্সপেকটিভ নামে পরিচিত নবোদয় বিদ্যালয় গঠিত হয় মেধাবীদের জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন প্রবর্তক হচ্ছেন কে দেখো পিরিয়র তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন আছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি হচ্ছে র্যাম স্থায়ী হচ্ছে রম তারপরে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন তোমাদের আছে পরের সেটে এবারে দেখতে হবে পরের সেট তোমাদের আছে কত পেজে একশো ছাব্বিশ পৃষ্ঠায় পরের সেটটা আছে দেখো এখানে প্রশ্ন অ্যান্সারগুলো দেখে নাও বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়ার কমিশনে পুনরুদ্বেগ কথাটির অর্থ হচ্ছে স্মরণ করা থাস্টনের প্রাথমিক শক্তির তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কত সেভেন কেন্দ্রীয় প্রবণতার নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি কি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন অষ্টআশি এবং অষ্টআশি থেকে নিরানব্বই প্রকৃত শ্রেণীর সীমা কত নব্বই পয়েন্ট হচ্ছে পাঁচ তারপরে দেখো এখানে মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে মধ্যমান হবে সাত তারপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধা কমিশন মুদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন কে মুদালিয়ার কমিশনের সম্পাদক হচ্ছেন অনাথ নাদ বসু পরের প্রশ্ন যে কমিশনের রিপোর্টে এডুকেশান অব ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনাম পেশ করা হয়েছে কোঠারি কমিশনে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হয় তিনটি ভাষা তারপরের প্রশ্ন মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে রামমূর্তি কমিটি গঠিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত ভাষা আন্দোলন পরের প্রশ্ন মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলেন বিবেকানন্দ কর্মের জন্য শিক্ষা হলো কি পারদর্শিতার শিক্ষা তারপরে কম্পিউটার সহযোগী শিখন হচ্ছে ক্যাল তারপরের প্রশ্ন শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো কি ওপরের সবগুলোই অর্থাৎ অনুশিক্ষা শিক্ষা সম্প্রচার ব্যক্তিভিত্তিক শিখন এইগুলো দক্ষ বেইল পাঠক এক মিনিটে পড়তে পারে সর্বোচ্চ ষাটটি শব্দ মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক হচ্ছেন জুয়ান পাবলোবনে তারপরের প্রশ্ন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুদের অধিকার আইন দু নয় অপর যে নামে পরিচিত আরইটি ইটি দু নয় জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে স্কিনারিও অনুবর্তন হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন কোঠারি কমিশনের সভাপতি হচ্ছে ডিএস কোঠারি এবার আমরা পরের সেটটা দেখে নেব অর্থাৎ দুশো নম্বর পেজে যে সেটটা আছে এবারে দেখো দেখো এখানে প্রশ্নগুলো সি সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন ভার্নব পেষনাকে মনোবিদগণ ড্যাশ শ্রেণীতে ভাগ করেছেন চারটে মনোবিদ্যা মনোবিদ ম্যাকডুগাল বলেছেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ আগ্রহ হলো সুপ্ত মনোযোগ তারপরের প্রশ্ন পাচ পানির আচরণ এর প্রকৃতি অনুশীলন করা যায় অনুবর্তনের সাহায্যে গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব শিখন তত্ত্বে সিডিউল ব্যবহার বিষয়টি ব্যবহৃত হয় সক্রিয় অনুবর্তনে সক্রিয় অনুবর্তনের প্রধান ভিত্তি হলো আর্ট টাইপ তারপরে স্ট্যাটিস্টিক শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে লাতিন শব্দ থেকে পরিসংখ্যানে ট্যালি লিখতে বলা হয়েছে সাত অর্থাৎ পাঁচ আর দুয়ে সাত রাশিবিজ্ঞানের কোন পদ্ধতি একক মান হতে পারে দেখো মোড রাশিবিজ্ঞানের কোন পদ্ধতির একাধিক মান হতে পারে একাধিক মোডের একাধিক মান হতে পারে জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় উনিশশো কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার বিলটি পাশ হয় দু সালে পরের প্রশ্ন আছে রামকৃষ্ণ কমিশন রাম সরি রাধাকৃষ্ণ কমিশন শিক্ষাক্ষেত্রে কটি স্তরের কথা উল্লেখ করেছে চারটি মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা কত দুজন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে এআইসিটিই তারপরের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের টাক্ক ফোর্সের সংখ্যা কত ছিল বারো ভারতীয় শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রকাশিত হয় একুশে এপ্রিল তারপরের প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশান গঠিত হয় উনিশশো সালে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় অন্ধদের জন্য জাতীয় সাক্ষরতা মিশন কোথায় প্রথম চালু হয় দিল্লিতে তারপরের প্রশ্ন বিশ্বব্যাপী 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 শিক্ষার উন্নয়নের উন্নয়নে কারা দায়িত্ব বেশি কার দায়িত্ব ইউনেস্কোর শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান কথাটি এম কটা এম সমন্বয় কটি এম সমন্বয় পাঁচটি এম এর সমন্বয় কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম তারপরের পেজ দেখে নাও এবং এটাই তোমাদের হচ্ছে শেষ পেজ ঠিক আছে দেখো এখানের প্রশ্নগুলো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক স্পিয়ারম্যান জ্ঞান এর জ্ঞানের বলছে এটা জ্ঞানের শিখনের শেষ স্তরটি হলো শেষ স্তরটি হচ্ছে কি শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিখন পরিসংখ্যানে ক্যাপিটাল সিংমা দ্বারা বোঝানো হয় যোগফলকে প্রোগ্রাম অফ অ্যাকশান গঠিত হয় উনিশশো সালে তারপরে একটে ব্যান্ড নামক যন্ত্র ব্যবহার করা হয় বধিরত্বদের বধিরত্বদের জন্য এই যে ছয় দাগের প্রশ্নটা সেখানে ভূইস্টক যেটা বেশি থাকে সেটাই ভূইস্টক অর্থাৎ এখানে সিক্স হবে ভূইস্টক প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা থন ডাইক তারপরে জি উপাদান হচ্ছে কি সব কাজের জন্য নবোদয় বিদ্যালয় গঠনের কথা বলা হয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে তারপরে শিক্ষার শিক্ষার যুগ্ম তালিকা যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে কত নম্বর সংশোধনীতে বিয়াল্লিশ তারপরে কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম মুখ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন জুয়ান পাবলো বেনে রাশিবিজ্ঞানে এগারো কুন্টা এটা এগারো অর্থাৎ দুবার পাঁচ এবং একবার এক লেখা আছে তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হচ্ছে আট টাইপ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের ড্যাস ধারায় চোদ্দ বৎসর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে ৪৫ নম্বর ধারায় জনার্ধন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়েছে জনার্ধন রেড্ডি কমিটি উনিশশো সালে ভারতের প্রতিবন্ধী ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই মার্চ সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ষোলো নম্বর ধারায় এই যেগুলো আছে স্কোরগুলির গড় মান কত এগুলোকে সব যোগ করতে হবে যোগ করে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে নিজেরা করে এটা তোমরা কমেন্টে জানাবে থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝা হয়েছে মেমরি অর্থাৎ স্মৃতিকে বোঝানো হয়েছে এম বলতে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির লেখক বইটির লেখক থাস্টন দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হচ্ছে বেইলি পদ্ধতি মেন্টাল ম্যাপ কাদের জন্য দৃষ্টিহীনদের জন্য এই ছিল তোমাদের টোটাল এবিটিএ টেস্ট পেপারের মানে এডুকেশান সাবজেক্টের এমসি সমাধান এবারে তোমরা শেষে দেখে নেবে দু হাজার জন্য তোমাদের সাজেশানটা